পরবর্তী অপশন দুটি হলো অ্যাক্টিভিটিস ও শিডিউল এজেন্ট বা ম্যানেজাররা ক্লায়েন্টদের সাথে যত ধরনের অ্যাক্টিভিটিস করবে সেই সকল অ্যাক্টিভিটিসের হিস্ট্রিগুলো এই অ্যাক্টিভিটিস স্ট্যাপে দেখা যাবে এবং এখান থেকে যে শিডিউল বা টাস্কগুলো তৈরি করা হবে সেগুলো এই শিডিউল স্ট্যাপে দেখা যাবে যেমন আমরা অ্যাক্টিভিটিসে যাচ্ছি গত ক্লাসে ক্লায়েন্টের সাথে যে তথ্যের আদান প্রদান হয়েছিল বা অ্যাক্টিভিটিস হয়েছিল সেই সকল অ্যাক্টিভিটিসের হিস্টরি এখানে দেখা যাচ্ছে উপরের এই অপশনগুলো দ্বারা অ্যাক্টিভিটিসগুলো ফিল্টার করা যাবে যেমন অ্যাক্টিভিটি টাইপ শিডিউল সিলেক্ট করছি তাহলে শুধু শিডিউল সম্পর্কিত অ্যাক্টিভিটিগুলো এখানে দেখা যাচ্ছে পাশাপাশি এখানে এজেন্টও সিলেক্ট করা যেতে পারে মিস রিসেপশনিস্ট এই এজেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো করেছে সেগুলো দেখা যাচ্ছে এছাড়াও নির্দিষ্ট কোনো ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানকেও বাছাই করা যেতে পারে তাহলে সেই ক্লায়েন্ট সম্পর্কিত অ্যাক্টিভিটিগুলোই এখানে চলে আসবে পাশাপাশি শিডিউলস এখানে শিডিউল ক্যালেন্ডারে কোন দিন কোন শিডিউল রয়েছে সেই তথ্যগুলো দেখা যাবে শুধুমাত্র অ্যাডমিন এবং সিআরএম ম্যানেজারই মাই শিডিউল এবং অল শিডিউল দেখতে পাবে আর সিআরএম এজেন্টরা শুধুমাত্র তাদের নিজস্ব শিডিউল দেখতে পাবে অন্যান্যদেরটা দেখতে পাবে না যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মাই শিডিউলসে কোনো শিডিউল নেই অল শিডিউলসে আছি এখানে দেখা যাচ্ছে সতেরো এবং আঠেরো তারিখে কিছু শিডিউল ফিক্স রয়েছে যেমন প্রিপেয়ার মিটিং রুম ক্লায়েন্টের সাথে মিটিং এবং পরের দিন ইনভয়েস তৈরি করা যেটার উপরে ক্লিক করা হবে সেটি পপ আপে ওপেন হবে এবং বিস্তারিত তথ্যগুলো দেখা যাবে আশা করছি এই দুটি অপশনের ব্যবহার বুঝতে পেরেছেন চলুন পরবর্তী পর্বে অন্যান্য বিষয়গুলো দেখা যাক